একতা সততা আন্তরিকতা এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে রাজধানীর রোমের সামাজিক সংগঠন সুবর্ণচর অ্যাসোসিয়েশন ইতালির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি তালিমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন, বিশেষ অতিথি উপদেষ্টা রহিমুল্লাহ। শুরুতেই বিশেষ বক্তা হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির হোসেন, সহসভাপতি আহসানউল্লাহ বাবুল, কোষাধ্যক্ষ রাহুল রায়, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সোহেল রহমান আতিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিমউদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মঞ্জুর আলম, ইতালি, এনএএন টিভি।